হ্যালো বন্ধুরা, আবার এখন এসে গেলাম একটা ভিডিও নিয়ে, ছোট্ট একটা ভিডিও। ও মাই গড, 100K! আচ্ছা চলো, সবার আগে প্রীতমকে অনেক কংগ্রাচুলেশনস যে 100K কমপ্লিট হয়ে গেছে, 100K কমপ্লিট হয়ে গেছে, তার জন্য অনেক 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 কংগ্রাচুলেশনস। এইভাবে এগিয়ে যা। আমি শুনছি তুই অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েছিস, অনেক শ্যুট চলছে, সমস্ত রকম কাজ, আরও নতুন নতুন কাজ তুই পাচ্ছিস, প্রমোশন হচ্ছে। যেভাবেই হোক, কাজের মধ্যে নিজেকে ইনভলভ করে রাখ, ঠিক আছে? নিজেকে কাজের মধ্যে ইনভলভ করে রাখ, লাইফে এগিয়ে যা। অনেক তো হলো, এবার লাইফে এগিয়ে যা। আর কিছু মোটো রাখবি না নিজের লাইফে, খালি এইটুকু মনে রাখবি নিজের লাইফটাকে একটা জায়গায় সেটেল করবি, নিজের কাজকর্ম এগুলো নিয়ে থাকবি, ঠিক আছে? আমার ভিডিও তুই দেখবি কি দেখবি না সেটা আমি জানি না, আমার বলার কর্তব্য অ্যাজ এ একটা দিদি হিসাবে তোকে আমি এই অ্যাডভাইসটা দিলাম। চল বাকি, ঠিক আছে, এবার চলে আসি ব্যাক টু দ্য পয়েন্ট। কি মাসি, 100K-র গন্ধ গেছে নাকি? তুমি তো বাবা বহুত খতরনাক, কি নাটকটানা তুমি করতে পারো, তোমাকে দেখে বিশ্বাস কর। আমার এত কষ্ট হচ্ছে, আমার মুখ থেকে কথা বেরোচ্ছে, বিশ্বাস করো মাসি, তুমি এত কষ্ট পেয়েছো। আজকে তুমি বলছো সেও তো মা বাবার একটা ছেলে, দুদিন আগে তুমি লেডিস বলেছ, তুমিও তো লেডিস, তুমি এত দুঃখ আর পাচ্ছি না নাটক করতে। তো তুমি এত নাটক কী করতে পারো মাসি, কী করে করতে পারো, কী করতে পারো বলেছি, সরি, কী করে করতে পারো মাসি? হ্যাঁ, তোমাকে দেখে, তোমার এইসব নাটক দেখে ওয়াইটিতে সবাই যে যার নিজের চুলের কম করে একটা করে ছিঁড়ছে, একটা করে ছিঁড়ছে, মানে দোকান থেকে অনিয়ন অয়েল যে কী পরিমাণে বিক্রি হবে তার কোনো ধারণা নেই, কারণ সবাই টাক হয়ে যাচ্ছে, সবাই টাক। আমার অলরেডি পড়া শুরু হয়ে গেছে, যে পরিমাণ ক্যাচলা আর নাটকের ফের তুমি ওয়াইটিতে চালালে, দুটো পুতুলকে নাচি, মেন পুতুল তো তোমার মেয়ে, ও তো একদম জানি না, ছোট্ট বাসা কষি মেয়ে, কিচ্ছু জানি না। আই মেয়ে, তুই নাকি কালকে রাত্রিবেলা ফোন করেছিলিস প্রীতমকে? তোর নাকেও গন্ধ গেছে। 100K, 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 ভাবতে পারিস নি, ভাবতে পারিস নি, এটাই প্ল্যান ছিল না? 100K-টা একবার কমপ্লিট করুক, আমার হাজবেন্ডের 100K। সে ওই যে বলেছিল না ওই আই লাভ ইউ সিনেমাটাতে, ওই ওই নেকু মেচা, আমাদের 100 crore আছে, 100 crore, তোর ওরকম 100K-এর গন্ধ গেছে। হ্যাঁ, কী নাটকবাজ ফ্যামিলি, আর এই যে মা, হ্যাঁ চিঙ্কি মা, তোমাকে বাঁধিয়ে রাখার মতন, নোবেল পুরস্কার দেওয়ার জন্য তোমাকে ডাকবে, ওয়াইটির সবচেয়ে মার্কা মারা মায়ের পদবিটা তুমিই পাবে। কী জঘন্য ফ্যামিলি রে বাবা, আমি দুনিয়াতে এরকম দেখিনি, কীরকম যেন বাবা, কী নোংরা, দেখলে পরে আমার বমি করতে ইচ্ছা করে, আমার দেখলে পরেই। তো চলো বন্ধুরা, বেশি কিছু আমি বলবো না, আমি একটুখানি খালি বলতে আসলাম যে মামের নাকে 100K-র গন্ধ গেছে। প্রীতম খুব সাবধান, খুব সাবধান, কী হয় কী হয়, ছমছম এই রাত যতই বাড়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর ওদের ভিডিও একদম দেখতে যেও না বাবা, কী অবস্থা, মানে চিঙ্কি পাল আর পিঙ্কি পালের ভিডিও।